अस्सलाम वालेकुम, वेलकम बैक टू अलिफा समोस ब्लॉग। आज अगस्टेर 5 तारीख 2022। तो आज के जो फ्लाइटटा आसबे दमदम एयरपोर्टे, माने दमदम एयरपोर्ट बोलते नेताजी सुभाष चंद्र बोस इंटरनेशनल एयरपोर्ट, जेटा 1995 रिनेम हुआ। सबाई एटाके दमदम एयरपोर्ट नामेई आगे जानतो। तो आज के जो फ्लाइटटा आसबे হজ যাত্রীদের, সেই ফ্লাইটে আজকে আলিফার নানু, বড় হব্বা, দাদা আর দাদিমা, দাদা জিয়া দাদিমা, এই চারজন আছে। তো ওদেরকে আজকে রিসিভ করতে যাচ্ছে আলিফা আর আলিফার অনেকগুলো রিলেটিভ ফ্যামিলি মেম্বার সবাই মিলে রিসিভ করতে যাচ্ছে। তো সেটার ওপরেই আজকে ব্লগটা। কিন্তু আলটিমেটলি কী হলো যে ওদের পিকচারই নিতে পারলাম না, যে ক্লিপগুলো ক্যাপচার করেছি ওখানে এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে তো ঠিকভাবে নেওয়াই যাচ্ছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন কত গ্যাদারিং, মানে ফ্লাইটে অনেকেই ফিরছে, সবাই সবার নিজের লোকদের দেখার জন্য, সব অনেক গ্রাম থেকে, অনেক দূর দূর থেকে সবাই এসেছে, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তো সবাই রিসিভ করতে এসেছে তাদের আপনজন প্রিয়জনকে, তো আমরাও গেছিলাম। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ওখানে সবই ঠিক ছিল, কিন্তু প্রচণ্ড গরম ছিল ওই দিনটা। তো তারপরে একটা প্রবলেম হয়ে গেছিলো, আমরা তো গেট নাম্বার 1 দাঁড়িয়েছিলাম। তো তারপরে বললো আমাদের যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের যারা আছে হজযাত্রী, তাদেরকে 2 গেট থেকে বের করা হবে। তো আবার আমরা ওখান থেকে 2 গেটে যাই, 1 থেকে সেখানে দাঁড়িয়েই আছি। তো তারপরে তারা বেরোলো 1 গেট দিয়ে। তো এই করতে করতে আমাদের টাইমটা ওখানে স্পেন্ড হয়ে গেছিলো। তো ওরা যখন বেরিয়ে ওয়েট করছিলো, তারপরে আমরা গিয়ে ওই 1 গেটে পৌঁছালাম। তারপরে দেখা হলো ওদের সাথে। তো অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছিল, সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিল। তো ওই টাইমে আর ভিডিওগুলো নেওয়া হয়নি, ক্যাপচার করা হয়নি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এই জায়গাটায়। যারা বেরোচ্ছে তাদেরও বেরোতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। কিন্তু শেষমেশ আলিফার নানু যখন গাড়ির দিকে এগোচ্ছিলো বাড়ির দিকে যাওয়ার জন্য, তখন একটা ক্লিপ নেওয়া হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আপনারা যে আলিফার নানু, এই একটা ইমেজ আছে, পিকচার নিয়ে ফটো নিয়েছিলাম আলিফার আব্বু ও মামার উনি নানু। এই যে আলিফার নানু এখন গাড়িতে উঠে যাচ্ছে, এটারও একটা ইমেজ। ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ধন্যবাদ।